Assalamualaikum. Shupriyo doshok. আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা পদ্মার পারে চলে এসেছি ইলিশ ভাজা খেতে। আমাদের এখানে যারা সহায়তা করছে সে হচ্ছে সম্রাট আকবর। তিনি খুব সুন্দর করে মশলাটি মাখাচ্ছে মাছ এবং বেগুনের মাঝখানে। আর যিনি এগুলো সরিষার তেলের মাধ্যমে ভাজছেন সেই হচ্ছেন হুমায়ুন হামিদ সরকার। আমরা আসলে মূলত যেটা বুঝতে পারছি আমাদের বাংলার ঐতিহ্য আমরা যেটি নিয়ে সারা বিশ্বের বুকে বড় কথা বলে থাকি সেটি হচ্ছে আমাদের ইলিশ মাছ। হ্যালো মিস্টার হুমায়ুন, আমরা আপনার থেকে জানতে যাচ্ছি এই যে চিংড়ি মাছটা আপনি মুখে নিলেন, চিংড়ির মধ্যে কোনো ব্যতিক্রম ধর্মী স্বাদ কি পেয়েছেন? আমরা এই তো সম্রাট আকবরের কাছে চলে এসেছি। সম্রাট আকবর, আপনার মতবার্তা যদি একটু শেয়ার করতেন আমাদের উদ্দেশ্যে। আসলে যদি আমরা আমাদের দেশি ঐতিহ্যের কথা বলি তাহলে ইলিশ তো অবশ্যই বলতে হবে, এটার স্বাদ অনন্য গুণনীয়, সাথে চিংড়ি এক কথায় হচ্ছে অসাম। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনারা মাওয়া ফেরি ঘাটে এসেছি, এখানে অসংখ্য ইলিশের দোকান রয়েছে, এত সুন্দর পরিবেশ, প্যান্ডেল করে করে প্রতিটা দোকানের মধ্যে আছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা যে দোকান থেকে নিয়েছি সেই দোকানদার ভাই, একটু খেয়াল করে দেখবেন এই যে আমাদের যেখানে ইলিশগুলো রাখা হয় এই হচ্ছে ইলিশের স্থান, এখানে বরফটা সরালে বিভিন্ন টাইপের ইলিশ দেখা যায়। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের ইলিশ আমরা দেখতে পাচ্ছি, কত সুন্দর চকচকে করে। এই ইলিশ দিয়ে যেন আমরা বাংলাকে সারা বিশ্বের কাছে শো অফ করছি। একজন কাস্টমার চলে এসেছে আমাদের মাঝে, দেখবেন এত সুন্দর পরিবেশ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরাও আছি আপনাদের মাঝে। খুব সুন্দর একটি পরিবেশ। সুপ্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ রাত বেরোতেও চলে আসে ইলিশের স্বাদ উপভোগ করতে। এখানে বিভিন্ন দামের এবং বিভিন্ন সাইজের ইলিশ বর্তমানে দিয়ে থাকে, একটু খেয়াল করে দেখবেন। এই যে এখানে আরেকটি মামার দোকানে, মামা আপনার নাম কি? আপনি কতদিন ধরে দোকানদারি করছেন এখানে? অনেকদিন ধরে। তো কেমন আপনাদের কাস্টমার রেসপন্স কেমন আসে? যাক আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই আসবেন ইলিশের প্রকৃত স্বাদ খুঁজে নিতে, মাওয়ার মধ্যে চলে আসবেন, এখানে বিভিন্ন দোকানের মধ্যে আপনারা বিভিন্ন সাইজের ইলিশ পাবেন। এই যে দেখছেন আরেকটি দোকান, এই যেন ইলিশের মেলা, এই যেন ইলিশের সমাহার। গভীর রাতে একরকম মজমা বসে আছে ইলিশের স্বাদকে সবাই আপন করে নিতে। এই যে এখানে ইলিশের দাম দর কষাকষি চলছে, একটু খেয়াল করে দেখবেন। মামা, এই দুটো ইলিশের দাম চাচ্ছেন কত আপনি? 2000 টাকা। ভাই আপনি কত বলছেন? আচ্ছা এখনো বলেন নাই। ভাই খুব সুন্দর দাম বলেছে, 1200 টাকা, 2000 আর 1200 টাকা। মামা আপনি কত হলে দিবেন? খুব সুন্দর দর কষাকষি চলছে, আমরা দেখছি এখানে অনেকে ইলিশের পরিবেশন খাবার দাবার শুরু করে দিয়েছে। এই যেন এক ইলিশের মেলা, ইলিশের সমাহার। এই যে দেখছেন আরেকটা দোকানে, দর্শক আমি এখন আপনাদের যে মাছটা দেখাবো ইলিশটা, ভাই বলছে সেটা 2 কেজি ওজনের মধ্যে রয়েছে। আমরা একটু দয়া করে ইলিশটা দেখবেন দর্শক। এই যে দেখবেন এখানে হরেক রকমের ভর্তা,
সমাহার রেখেছে তারা মাছের সাথে কাস্টমারের মনোরঞ্জনের জন্য আচ্ছা 2 কেজি ওজনের দর্শক দেখতে পাচ্ছেন খুবই অত্যন্ত বড় একটি ইলিশ মাছ 2 কেজি ওজনের মাছ যেটা উনি ফিক্সড দাম চেয়েছে 1800 টাকা মোহাম্মদ সিয়াম উনার দোকানটা প্রায় খুবই কাছাকাছি এক কোণা করে কাস্টমারদের মধ্যে দর কষাকষি চলছে ইলিশ মাছ সব জায়গায় কিসকে থাকে দর্শক দেখছেন বিভিন্ন কাস্টমাররা চলে এসেছে ইলিশের মেলার মধ্যে ইলিশের সমাহার ইলিশের ছাড়টাকে আপন করে নিতে